শনিবার থেকে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার হল মঙ্গলবার ঘটনাকে ঘিরে দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা পরিস্থিতি নিয়ন্ত্রণে গ্রেফতার দুই ঘটনা ধলাই জেলার নালকাটা কালঞ্জয় সিংপাড়ায় জানা গেছে গত শনিবার রাতে পার্শ্ববর্তী এলাকার রিয়াং বস্তিতে জনৈক মধুর বাড়িতে নেমন্তন্ন খেতে গিয়েছিলেন কালঞ্জয় সিং পাড়ার যুবক পরিতোষ বিশ্বাস তার পর থেকে নিখোঁজ ছিলেন পরিতোষ রবিবার পর্যন্ত পরিতোষের কোনো খোঁজ খবর না পেয়ে সোমবার মনু থানায় নিখোঁজ ডায়েরি করা হয় তার পরিবারের তরফে পুলিশও তার কোনো খোঁজ খবর পায়নি মঙ্গলবার এলাকার মনু নদীতে একটি দেহ ভাসতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের তারা খবর দেয় পুলিশে ঘটনাস্থলে ছুটে যায় মহকুমা পুলিশ আধিকারীকে নেতৃত্বে পুলিশ এবং মৃতের পরিবারের লোকজন মৃতদেহ শনাক্ত করার পর তা উদ্ধার করে ময়নাদন্দের জন্য পাঠানো হয় হাসপাতালে মৃতদেহ উদ্ধারের পরপরই এলাকায় ছড়িয়ে পড়ে পরিতোষকে খুন করা হয়েছে এ নিয়ে এলাকার লোকজনের সাথে অভিযুক্তদের মধ্যে সংঘর্ষের আকার ধারণ করে ঘটনার খবর পেয়ে সেখানে

যাদের করা হয়েছে তারা সাধন রিয়াং এবং তার জামাতা খন্ডরাম রিয়াং বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ থাকলে তীব্র উত্তেজনা বিরাজ করছে গোটা এলাকায় পরিস্থিতির দিকে নজর রেখে চলেছে পুলিশ রিপোর্ট আগরতলা টিভি